মাথার উপরে স্নাইপার রাইফেল আছে, ওরা মুরগির মতো যুদ্ধ করতেছে, সবাই আড়ালে যা, পিছে যা, ওরা মুরগির মতো যুদ্ধ করতেছে। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? তো আমি গেছিলাম মালিবু ক্লাবে, দেখলাম যে ওখানে আমার টাকার অভাব হচ্ছে, মানে প্রায় 12 লাখ টাকা লাগবে সেখানে। আমার কাছে কম আছে, 12 লাখ, না সরি, 12 লাখ বলছি, 1 2 3, তো 1,20,000 টাকা আমার লাগবে। তো 1,20,000 টাকা আমার নাই আমার কাছে এখন। আমি এতই বড় লোক যে আমার কাছে $1,20,000 নাই। তো আমি আজকে কিউবা যারা আসলো, কিউবার দল, তাদের কাছে যাব। চলুন যাওয়া যাক। তো দেখছেন আমি চলে এসেছি, তো ওখানে কি কাজ দেওয়া হয় দেখি। কি চাচা কেমন আছেন? মাই প্রবলেম আতো আব্বা, সব কিছু শেষ আব্বা। কি হইছে বাপ আমার? হাইতিরা, হাইতিদের আমি ঘৃণা করি, তাদের এই ঝগড়া শেষ ঝগড়া, সব মারমু। খালি আমাকে আরো লোক দরকার। ওগু কত বড় শ্বাস, আমগুলোকে মারামারি। দোস্ত তুমি গাড়ি চালা যাও মহিলাদের মতন, ঠিক না? এটা কৌতুকের সময় নাই। শোনো, আরেকবার কাজ দেখাও, আমার ছেলেগুলোকে সাথে নাও, তারপর হাইতিগুলোকে মারবা। আমার সাথে ঝগড়া করে, তারা জানে না কার সাথে ঝগড়া করতেছে। আমি এখন হেলিকপ্টার নিয়ে যাব, তারা আমি জানি যে তাদের হেলিকপ্টার দিলেই চলবে। তুমি আসলে একটা সুপুরুষ মানুষ। তাদেরকে আমাকে বাঁচাতে হবে এবং তাদের পক্ষে আমাকে মারামারিও করতে হবে। বেশি দূরে না, সামান্য দূরে। বন্ধু, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ওই হাইতিগুলা সবগুলারে মারতে দেবো, নাহলে আমাদের শেষ করে দিব। মর মর তোমার। আমি মরবো আগে এদের কাহিনীতে। মর মর তোমা। এখানে আরো অনেক লোক আছে, এখানে একটু সাবধানে কাজ করতে হবে। এই যে একজন মারামারি শুরু করে দিছে, তার জন্য ছাদের উপরে স্নাইপার রাইফেল আছে, ওরা মুরগির মতো যুদ্ধ করতেছে, সবাই আড়ালে যা, পিছে যা, ওরা মুরগির মতো যুদ্ধ করতেছে। তো আমার লোক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন কিছু লোক আমার চলে এসেছে। ওই তোরা স্নাইপার আলোরে মার। এদের জন্য আমার অনেক সমস্যা হচ্ছে, এদের দলের গ্যাং এর মারামারিতে আমি আসতে চাই না, কিন্তু এদের জন্য আসাই লাগতেছে। প্রচুর লোক আছে, হ্যাঁ।
আমাকে এখন গাড়ি নিয়ে পালাতে হবে। গাড়ি প্রথমে মিস মেরে দিছে, এখন গাড়ি নিয়ে যাওয়া কষ্টকর। 12টায় বাজায় দিছে আমার গাড়ি, যখন এমনি গাড়ি চলে না তাতে আবার গাড়ির অবস্থা খারাপ করে দিছে, দেখতেই পাচ্ছেন। কারণ আমাকে এভাবে কষ্ট মষ্ট করে যাওয়া লাগবে বুঝতেই পাচ্ছেন। তো আপনারা অবশ্যই লাইক করেন, এত কষ্ট করে আমি যাচ্ছি, তো লাইক করতেই থাকেন, লাইক করতেই থাকেন, এতগুলো লাইক করেন যে আমার এই কষ্টটা সাধ্য হয়ে যায়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই যে আমার বিষ মরে গেল, আমার গাড়ি ঠিক করারও উপায় নাই বুঝতেই পাচ্ছেন। কিউবান্দের আমি একটা ভ্যান নিয়ে পালাই আসছি, এই ভ্যানের মধ্যে অনেক কিছু আছে, না সরি হায়াতিদের। আমি বেসিক্যালি হায়াতি এবং কিউবান্দের মধ্যে ঝগড়া লাগাচ্ছি। আমার মিশন কমপ্লিট, এখন আর আমাকে কেউ কিছুই বলবে না, কিন্তু আমার লাইফ একদম প্রায় শেষ। তো সাবস্ক্রাইব করুন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এবং লাইক করুন যদি আমার ভিডিও ভালো লাগে থাকে। তো আজকের মতো এখানেই, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত।